وسلم على رسوله الكريم أما بعد দেশে এবং বিদেশে প্রবাসের সর্বস্তরের দর্শক এবং শ্রোতা ভাই বন্ধুরা জানাই পবিত্র রমজানের সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু এবং প্রিয় শুভেচ্ছা মাহে রমজান এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস বারো মাসের মধ্যে একটা বরকতময় মাস আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কোরআন শরীফ আরও বিভিন্ন জায়গায় এই রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে আল্লাহ তাআলা এতে বলেছেন যে হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো পবিত্র রমজান শরীফ এটা আমাদের জন্য একটা রহমতের মাস নাজাতের মাস এবং মাগফিরাতের মাস এই মাস জাহান্নাম থেকে বাঁচার মাস এবং জান্নাতে পাওয়ার জন্য উপযোগী করে নিজেকে গড়ে তোলার মাস পবিত্র কোরআন শরীফে বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো রমজান মাসের এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা যাতে তাকওয়া অর্জন করতে তাকওয়া অর্জন করে বাকি বারো মাসের মধ্যে সেই তাকওয়াগুলো অ্যাপ্লাই করতে পারি সেগুলো অনুসরণ করতে পারি সেগুলোর আদলে তাকওয়ার আদলে জীবনযাপন করতে পারি সেই জন্য আল্লাহ তাআলা মূলত আমাদের উপর এই এক মাস প্রশিক্ষণের মাস আল্লাহ তাআলা ধার্য করে দিয়েছেন রমজান শুধু নিছক কতগুলো হানাফিনিয়া থেকে বিরত থাকার নাম নয় রমজান হচ্ছে আপনার আল্লাহর আনুগত্যের মাস আল্লাহর কাছে মুসলমান হিসাবে স্বাধীনভাবে আত্মসমর্পণ করে আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করার অন্যতম মাস হচ্ছে রমজান মাস এই জন্য এই রমজান মাসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সকল শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে বেরিয়ে ফুরিয়ে দেওয়া হয়েছে কাজে কোনো শয়তান এই মাসে খারাপ কাজ করতে পারে না পরিচিত করতে পারে না উদ্বেলিত করতে পারে না কাজে মানুষ সৃষ্টিতে মানে প্রকৃতিগতভাবে মানুষকে যে ফিতরতের উপর আল্লাহ তাআলা ইসলামের উপর সৃষ্টি করেছেন সেই ইসলামকে লালন পালন করার জন্য মুসলমান মানুষ সবচেয়ে বেশি সহযোগিতাকে পায় এই মাসে আল্লাহর পক্ষ থেকে এই জন্য এটাকে বলা হয় শাহরুল মাওয়াসাত রহমতের সহমতার মাস সমবেদনার মাস রিজিক বৃদ্ধির মাস রিজিক ফরাগতের মাস গুনাহ মাফের মাস আল্লাহ তাআলার নিজের মর্যাদা বৃদ্ধির মাস আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা বনি আদম আদম সন্তানের আমল এক থেকে শাশ্বত হয় দিন শাশ্বতগুণ বৃদ্ধি করে দেওয়া হয় কিন্তু একমাত্র ওজন ইলা সোম আনা আজ জিবিহি আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে রোজা আমার জন্য আমি একমাত্র রোজার প্রতিদান দান করবো কাজে রোজা এটা কেমন স্বভাব এর প্রতিদান কি একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু কেউ জানে রসুল সাহেব বলেছেন যে হস্তের মধ্যে একটা ব্যস্ত আছে রাইয়ান যে রাইয়ানের ফদ দিয়ে শুধু প্রবেশ করে ব্যস্তরা যখন যাহান মানুষেরা হাসর ময়দানের মধ্যে হিসাব কিতাবের মধ্যে মজবুত থাকবে ব্যস্ত থাকবে সেই সময় মানুষেরা যারা রোজা রেখেছে তারা রায়ানের বাপ দিয়ে জান্নাতের রায়ান মধ্যে তারা অবস্থান করবে কাজে এই রোজা মুসলমানদের জন্য একটা কি জুন দান খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন রসুসম বলেছেন আশ্রম জুন্নাত রোজা হচ্ছে তোমাদের জন্য ডাল ডাল যেমন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে তদ্দূর রোজাও মানুষকে খারাপ থেকে বিরত রাখে এই জন্য রসুসম বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ রোজা রাখে সে যেন কোনো গালাগালি দিতে কোনো মারাবাড়িতে লিপ্ত না হয় কেউ যদি হাত পায়ে পরে গায়ে পরে যদি কেউ ঝগড়া করতে চায় তুমি বলে দাও যে আমি রোজাদার আমার সাথে ঝগড়া করিও না এই জন্য বলেছেন সুস্থ এবং স্বাভাবিক রোজা রাখার জন্য আমাদেরকে কিছু ক্রাইটেরিয়াকে মেনটেন করতে হয় সেটা হচ্ছে সূর্য আপনার সুবের সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর কিছু হালাল সারা বাসে যেগুলো হালাল সে সমস্ত হালাল থেকে বিরত থাকা তথা হানা ফিনে এবং স্ত্রী সবাস এই তিনটে জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা এই জন্য এটা চিন্তা করতে হবে যে এই রোজার মধ্যে যেমন আল্লাহ তাআলা কতগুলি নিষেধ দিয়েছে সেগুলো আমরা যেমন সত্যভাবে পালন করি এবং কতগুলো হালাল দিয়েছে সেগুলো যেমন আমরা স্বেচ্ছায় পালন করি এইভাবে রোজার
রোজা মানসিকতা দাঁড়িয়ে রোজার শিক্ষা নিয়ে সারা বারো মাসের মধ্যে আল্লাহ তাআলা কর্তৃক সেই নির্দেশিত পন্থায় আমাদের জীবন যাপন করাই হচ্ছে আপনার এই রমজানের অন্যতম শিক্ষা। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান থেকে নিজেদের আত্মশুদ্ধি নিজেকে সংযমী করে বাকি এগারো মাসের জন্য প্রকৃত মোমেন প্রকৃত মুক্তাগী হিসাবে নিজেকে গরম গড়ে তোলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়াহের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।